সামনের বুল রানকে কেন্দ্র করে আপনি কোন কোন কয়েনগুলো আপনি কিনবেন, কোন কয়েনগুলো আপনাকে ভালো প্রফিট দিতে পারে, তো এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তো আমি আজকে আপনাদেরকে পাঁচটা ক্যাটাগরি কয়েনের কথা বলবো, পাঁচটা ক্যাটাগরি, টপ পাঁচটা ক্যাটাগরি, যে টপ পাঁচটা ক্যাটাগরি আপনাকে এবার বুল রানে ভালো প্রফিট দিতে পারে। তো আমি প্রথম যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে এআই। এআই কয়েনের বা এআই ক্যাটাগরির যে কয়েনগুলো আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তো এই সেক্টরের কয়েনগুলো আপনি দেখবেন। দ্বিতীয়ত যে ক্যাটাগরির কথা আমি বলবো সেটা হচ্ছে মিম কয়েন। মিম কয়েন যেরকম প্রফিট দেয় সেরকম লসও করায়, কিন্তু অন্যান্য কয়েনের থেকে সবথেকে বেশি এবং আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত এবং যেটা হিউজ পরিমাণ একটা প্রফিট আপনাকে দিতে পারে, যেমন 2000%, 3000% এরকম প্রফিট দিতে পারে, সেটা হচ্ছে মিম কয়েন। তিন নম্বর ক্যাটাগরির মধ্যে যে আমি যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে RWA অথবা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। এই কয়েনটার বা এই কয়েনের এই ক্যাটাগরির কয়েনগুলো আপনাকে ভালো প্রফিট এবার বুল রানে দিতে পারে। চার নম্বরের যে ক্যাটাগরির কথা আমি বলবো সেটা হচ্ছে ডিপিন। এবং সর্বশেষ এবং পাঁচ নম্বর যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফিনান্স। এই পাঁচটা ক্যাটাগরির কয়েন আপনি এবার বুল রানে দেখবেন এবং এই পাঁচটা টপ ক্যাটাগরি থেকে আপনি কয়েন বাছাই করবেন। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কয়েন বাছাই করবেন কীরকম বা কী দেখে আপনি কয়েনগুলো বাছাই করবেন। দেখেন ভাই, কয়েন বাছাই করার জন্য অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এক নম্বর যেটা হলো টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট কীরকম, যে এই কয়েনের টিমের দক্ষতা কেমন, তাদের ডেভেলপার কেমন, তাদের পিছনে রেকর্ড কেমন এবং মার্কেটে তাদের বিশ্বাসযোগ্যতা কেমন। দুই নম্বরে যে একটা কয়েনের খেয়াল রাখবেন সেটা হলো হোয়াইট পেপার, মানে তাদের ভিশন আপনাকে বুঝতে হবে, তাদের মিশন আপনাকে বুঝতে হবে, তাদের মার্কেটে অবস্থানটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। একটা কয়েন কেনার অন্যতম আর একটা কারণ দেখবেন বা আপনার রিজন দেখবেন সেটা হলো যে তাদের কোনো ভালো ইউজ কেস আছে কি না, তাদের ব্লকচেন আছে কি না, এবং থাকলেও সেটা মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা আছে। ইউজ কেস বলতে কি বোঝায়, ইউজ কেস বলতে বোঝায় যে কয়েনগুলোর আপনার কোনো কাজে আসে, যেমন ডগি কয়েন বা শিবানো কয়েন। এই কয়েনগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন গেমিং প্রজেক্টে পেমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আপনি বিমানের টিকিট থেকে শুরু করে শপিং করা থেকে শুরু করে, এটাকে বলে একটা কয়েনের ইউজ কেস, মানে যেটা কাজে আসে, শুধু বাই সেল হয় না, শুধু ট্রেডিং হয় না, এর বাইরেও তাদের দিয়ে অনেক কিছু হয়, এটাকে বলে ইউজ কেস। তো একটা কয়েনের ইউজ কেস আছে কি না সেটাও আপনাকে দেখতে হবে। এরপরে কয়েন বাছাই করতে গেলে আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে এনশিওর হতে হবে যে কয়েনগুলো কতটা পপুলার এবং তাদের পিছনে ব্যাকআপ এবং তাদের পার্টনারশিপে কোন কোন কোম্পানি আছে। তারপরে একটা কয়েন বাছাই করার জন্য আপনি যে বিষয়টা দেখবেন সেটা হলো যে আগের বুল রানে এই কয়েনটা কতটুকু পার্সেন্ট প্রফিট দিছে, বা আগের বুল রানে ছিল কি না, বা এবারের বুল রানে কতটুকু প্রফিট দিতে পারে সেটা আপনাকে একটা ধারণা করতে হবে, আগের বুল রানে কেমন প্রফিট দিছে সেটা দেখে। এবং সর্বশেষ যে কয়েন বাছাই করার যে অন্যতম একটা টেকনিক আমি বলবো সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে এই কয়েনের হোল্ডার্স কেমন, বা এই কয়েনগুলো কতজন মানুষ হোল্ডিংয়ে আছে, কত অ্যামাউন্ট হোল্ডিংয়ে আছে, এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, টোটালি এই জিনিসগুলো দেখে বা এই বিষয়গুলো দেখে তারপর আপনি কয়েন বাছাই করবেন। একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, সেটা হলো যে এবারের বুল রানে অনেক মানুষ আছে যারা সঠিক সময় বাই করতে পারবে না, আবার অনেক মানুষ আছে যখন বুল রান শেষ হবে তারা অনেক বেশি প্রফিটের আশায় বসে থাকবে মার্কেটে, কিন্তু তারা ওখানে লস করে বসে থাকবে বা যেমন প্রফিট করার কথা তেমন প্রফিট করতে পারবে না। সুতরাং বুল রানে আপনি ভুল করলেন বা আপনি সঠিক সময় বাই করতে পারলেন না বা সঠিক সময় সেল করতে পারবেন না, এটা কিন্তু বুল রান আপনার জন্য অপেক্ষা করবে না। সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনাকে নিতে হবে, সঠিক সময় বাই করতে হবে এবং সঠিক সময় মার্কেট থেকে এক্সিট হতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি টোটাল বুল রানের A to Z আপডেট আপনি পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, সেখানে আমি বুল রানের অনেক কয়েন লিস্ট দিছি এবং বুল রানের প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। সুতরাং সবসময় ভিডিও তৈরি করা যায় না, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। তো এখন চলেন আমরা তিনটা মিম কয়েন নিয়ে আলোচনা করি, যে তিনটা মিম কয়েন এবারের বুল রানে ভালো একটা প্রফিট দিতে পারে। তো ভাইরা,
এবারের বোল রানে আমরা প্রথম যে মেম কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে মুমুদা বোল। এই কয়েনটা খুবই ভালো একটা মেম কয়েন এবং এটার বর্তমান প্রায় যদি আপনারা খেয়াল করেন 0.40, তারপরে 37.93 এবং গত 24 ঘন্টার ভিতরে প্রায় 10% মার্কেট ডাউনে চলে আসছে। তো এটা যদি আমরা একটু অল টাইম হাইটা দেখি, এটার অল টাইম হাই কত আমরা যদি সেটা একটু দেখি, অল টাইম হাই হচ্ছে 0.3012, যেটা 68% মার্কেট ডাউনে আছে গত অল টাইম হাই থেকে। সুতরাং ভালো একটা বাই করার অপরচুনিটি আমাদের কাছে এখনও আছে। সেটা ছিল 29 জুলাই 2024, মানে জুলাই মাসের 29 তারিখ অল টাইম হাই হিট করে এবং সেখান থেকে মার্কেট এখন বর্তমানে 68% মার্কেট ডাউনে চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে এই মিম কয়েনটা আসলে কতটুকু প্রফিট আমাদের বোল রানে দিতে পারে সেটা আমরা অ্যানালাইজ করব। প্রথম কথা হচ্ছে মুমুদা বোল হচ্ছে 455 নম্বর র্যাঙ্কিংয়ে এবং তাদের টোটাল মার্কেট ক্যাপ যদি আমরা দেখি, তাদের বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে 89 মিলিয়ন হচ্ছে তাদের বর্তমান মার্কেট ক্যাপ। এবং তাদের অল টাইম হাই মার্কেট ক্যাপ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা ম্যাক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছি প্রায় 250 মিলিয়ন মার্কেট ক্যাপ ছিল তাদের অল টাইম হাই, যেটা এখন আছে মাত্র 89 মিলিয়ন। তো যেহেতু জুলাই মাসের 29 তারিখে তাদের অল টাইম হাই 250 মিলিয়ন হিট করে, সেক্ষেত্রে আমি মনে করি এবারে বুল রানে এখানে তার ডাবল মার্কেট ক্যাপ তৈরি হতে পারে। তো এই কয়েনের প্রাইস প্রেডিকশন আমরা অ্যানালাইজ করবো। চলেন, তো আমরা মোমোতে বলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের অ্যাকচুয়াল মার্কেট ক্যাপ কত, অ্যাকচুয়াল মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি হচ্ছে 89.4 মিলিয়ন এবং বর্তমান প্রাইস হচ্ছে 0.4038। তো এখান থেকে যদি আমাদের 5x রিটার্ন দেয় অথবা আমাদেরকে যদি 10x প্রফিট দেয় বা 20x প্রফিট দেয়, তো আমরা প্রথমে 5x প্রফিট ধরি। 5x প্রফিট নর্মালি এই কয়েনটা ইনশাল্লাহ দিবে। সেক্ষেত্রে এটার মার্কেট ক্যাপ হতে পারে কত, 447 মিলিয়ন এবং প্রাইস তখন হবে 0.3019, তখন প্রাইস হবে 0.3019। তো আমি মনে করি এই কয়েনটা এবারের বোল রানে মিনিমাম আপনাকে 20x প্রফিট দিবে, মিনিমাম। সেক্ষেত্রে এই কয়েনটার মার্কেট ক্যাপ হতে পারে 1.8 বিলিয়ন এবং প্রাইস হতে পারে 0.3068। কি বলছি বুঝতে পারছেন? তো এই কয়েনটা এবারের বোল রানে 20x প্রফিট আপনাকে দিতে পারে, কারণ কয়েনটার পোটেনশিয়াল অনেক ভালো। তো এরপরে যে কয়েনটার কথা আমি বলবো সেটা হচ্ছে সানরক। এর মাঝখানে একটু আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই দেখেন, মিম কয়েনগুলো সবসময় বেশ ভালো একটা রিটার্ন দিয়ে থাকে এবং হিউজ পরিমাণে একটা রিটার্ন দিয়ে থাকে। আমরা জানি মিম কয়েন যেমন প্রফিট দেয় তেমন কিন্তু আবার লসও করায়। সুতরাং আপনি একটা কয়েনের উপরে আপনার অ্যামাউন্টের সব কিন্তু ইনভেস্ট করবেন না। আপনি সবসময় আপনার যে পোর্টফোলিওগুলো অথবা আপনার ডলারগুলো আপনি ভাগ করবেন এবং একটা কয়েনের উপরে ইনভেস্ট না করে, এখানে হাজার হাজার ভালো ভালো কয়েন আছে, সব কয়েনের উপরে আপনি সমানভাবে ভাগ করে সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করে আপনি ইনভেস্ট করবেন। এই জন্য একটা মিম কয়েনে $50 বেশি ইনভেস্ট করা ভালো না আমার ক্ষেত্রে যেটা মনে হয়। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি আপনার কাছে হিউজ পরিমাণে একটা ডলার থাকে সেক্ষেত্রে আপনি বাই করলেও করতে পারেন। তো তারপরে আমরা যে কয়েনটার কথা বলবো সেটা হলো সানরক। সানরকের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 200, খুবই ভালো একটা র্যাঙ্কিং আছে এবং বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 0.30 সেন্ট এবং এটার বর্তমান মার্কেট 12% ডাউনে চলে আসছে গত 24 ঘন্টার ভেতরে এবং তাদের অল টাইম হাই যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন 13% ডাউন, 8 দিন আগে অল টাইম হাই হিট করে 0.37 এবং 704% প্রফিট দেয় অল টাইম লো থেকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই কয়েনটা যদি এটার বর্তমান মার্কেট ক্যাপ কত আমরা যদি দেখতে পাচ্ছি, এটার বর্তমান মার্কেট ক্যাপ আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে অ্যাকচুয়ালি ক্লিক করি, 315 মিলিয়ন বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে সানরগের, 315 মিলিয়ন। তাহলে তাদের অল টাইম হাই মার্কেট ক্যাপ কত ছিল সেটা একটু আমাদের দেখতে হবে। তাদের অল টাইম হাই ছিল প্রায় 400 মিলিয়নের কাছাকাছি, তার মানে 315 মিলিয়ন বর্তমানে কারেন্ট, আর অল টাইম হাই ছিল 400 মিলিয়ন। তাহলে আমাদের এবারের বোল রানে কত পার্সেন্ট প্রফিট দিতে পারে? তো আমি মনে করি এই কয়েনটা মিনিমাম আপনাকে 10 গুণ প্রফিট দিবে এখান থেকে। তাহলে এই কয়েনটার বর্তমান মার্কেট ক্যাপ থেকে তাদের মার্কেট ক্যাপ হতে পারে 3.28 বিলিয়ন এবং তাদের প্রাইস হতে পারে 3.16। আচ্ছা, 20x প্রফিট আমরা ধরলাম, আমরা 10 গুণ প্রফিট ধরি, 10 গুণ যদি আমাদের প্রফিট দেয় বা 5-5 গুণ যদি প্রফিট দেয় তাদের মার্কেট ক্যাপ হতে পারে 1.68 এবং তাদের প্রাইস হতে পারে 1.58। 5 গুণ আপনাকে মিনিমাম প্রফিট দেবে, 5 গুণ মিনিমাম সানবাগ আপনাকে ভালো একটা প্রফিট এখান থেকে দিবে। এরপরে
আরেকটা বিষয় হলো, দেখেন ভাই, সব সময় সব কয়েন নিয়ে ভিডিও দেওয়া যায় না, সব সময় ভিডিও নিয়ে আসা যায় না। তো আপনাদেরকে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের এসকে অনলাইন হেল্প এই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করে না থাকেন, এখন নিয়ে জয়েন করবেন। কারণ এখানে আমরা প্রতিনিয়ত ডেইলি সিগন্যাল শেয়ার করি এবং আমি এখানে অনেক কয়েনের, আমি আপনার বুল রানের কয়েন, মিম কয়েন দিছি, দেখেন একটা কয়েন দিছি ম্যাট কয়েন, যেটা আপনি যদি না দেখেন 10x প্রফিট দেবে, শিওর ইনশাল্লাহ আপনাকে ভালো একটা প্রফিট দিবে এই ম্যাট কয়েনটা। তারপরে আমি এখানে আরও অনেক কয়েন দিছি, এখানে আমি একটা কয়েনের লিস্ট দিছিলাম যে 5টা কয়েন আপনি মিম কয়েনে, আপনি মিম কয়েন না, 5টা কয়েন আমি দিছি যেগুলো আপনি বাই করলে বেশ ভালো একটা রিটার্ন পাবেন। আমি এখানে লিস্ট দিছি যারা আমার টেলিগ্রামে নাই। এই যে দেখেন বুল রানের 5টা কয়েনের প্রেডিকশন আমি শেয়ার করছি যে কত প্রাইস থেকে কত প্রাইসে যেতে পারে বুল রানে, জুপিটার, এপিটি অফ, তারপরে এসবিআর, এই ধরনের আরও কয়েন দিছি। তারপর আমি আরও মিম কয়েন এখানে শেয়ার করছি যেগুলো থেকে, যেগুলো আপনি পারচেস করলে বেশ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সুতরাং আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে না থাকেন, এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এরপরে যে কয়েনটা আমি আলোচনা করব সেটা হলো পঙ্কি। পঙ্কি খুবই ফেভারিট একটা কয়েন আমার এবং এটা খুবই ভালো একটা পজিশনে আসছে বর্তমানে, 0.3198 আছে বর্তমান প্রাইস। এবং এই কয়েনটা যদি আপনি বাই করেন, আচ্ছা এখানে একটু মিস্টেক করে ফেলছি আমি, সেটা হলো যে দুইটা কয়েন আমি আগে দেখাইছি, এই কয়েন দুইটা কোথা থেকে বাই করবেন, কীভাবে বাই করবেন সেটা কিন্তু আমি দেখাই নাই। আচ্ছা সেটা ভিডিও শেষে আমি বলতেছি আপনাদের এক এক করে। তো এখন পঙ্কি কয়েন, পঙ্কি কয়েনের বর্তমান মার্কেট ক্যাপ যদি আমরা দেখি পঙ্কির, তো পঙ্কির বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে 173 মিলিয়ন এবং বর্তমান প্রাইস হচ্ছে 0.32। সুতরাং পঙ্কি কয়েন যদি আপনি বাই করেন, তাহলে পঙ্কি কয়েনের অল টাইম হাই ছিল কত সেটা আমরা দেখি, প্রায় 54% ডাউনে চলে আসছে অল টাইম হাই থেকে, যেটা ছিল জুলাইয়ের 19 তারিখ, 2 মাস আগে। সুতরাং আপনি যদি এই কয়েনটা বাই করতে চান, আমাদের বর্তমান মার্কেট ক্যাপ কত, 174 মিলিয়ন। তো অল টাইম হাই মার্কেট ক্যাপ কত ছিল তাদের, প্রায় 200 মিলিয়নের কাছাকাছি। সুতরাং এটা যদি আমাদেরকে 5x প্রফিট দেয় এই পঙ্কি কয়েনটা, তাহলে আমাদের মার্কেট ক্যাপ হবে কত, 867 মিলিয়ন। তো আমি মনে করি মিনিমাম এটা আপনাকে 20x প্রফিট দিবে, মানে 20 গুণ প্রফিট দিতে পারে অথবা 10x প্রফিট দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই কয়েনের মার্কেট ক্যাপ হবে, দাঁড়াবে 1.7 বিলিয়ন, যেহেতু র্যাঙ্ক অনেক ভালো পঙ্কি কয়েনের এবং পোটেন্সিয়াল অনেক ভালো, সেক্ষেত্রে কয়েনের প্রাইস 3.19 প্রাইসে যাওয়ার চান্স অনেক বেশি। তো এখন কথা হচ্ছে আপনি যদি এই কয়েনটা বাই করতে চান, কোথা থেকে বাই করবেন, আমি এখানে মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করলে আপনি এটা কিনতে পারবেন ম্যাক্সি গ্লোবাল থেকে, হট কয়েন, এসটিএক্স, বিটফিনিক্স। তো আমি বলবো অবশ্যই ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জের সাইটে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, সেখান থেকে এই যে 3টা কয়েন আমি দেখাইছি, 3টা কয়েনই আপনি ম্যাক্সি গ্লোবাল থেকে বাই করতে পারবেন, 3টা কয়েনই ম্যাক্সি গ্লোবাল আপনি পেয়ে যাবেন, 3টা কয়েনই আপনি ম্যাক্সি গ্লোবাল থেকে কিনতে পারবেন। এই যে দেখেন 3টা কয়েনই ম্যাক্সি গ্লোবালে আপনি কিনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি এই 3টা কয়েন এবং আপনি যদি আরও কোনো কয়েন সম্পর্কে আপনার জানার থাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব, অথবা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করেন, টেলিগ্রামে সকল প্রকার সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।